আমি আজকে পার্থিব স্ত্রীকে নিয়ে আজকে পয়লা বৈশাখ মায়ের পুজো দিতে গেছিলাম। পার্থিব স্যার থেকে ফোন এলো যে আমাদের লোকদের ঘিরে মারা হচ্ছে, তারপরে মারা হচ্ছে, তারপরে খবর পেলাম যে একজনকার পা ভেঙে দিয়েছে এবং ওরা আরও ডুবায়েত হয়েছে। আমাদের লোকেরা কিন্তু তারপরে ফোন কিছু হচ্ছেও বেশি লোক আছে, কিন্তু আমাদের লোকেরা তৃণমূলকে সরিয়ে দিতে পারলো, পুলিশ প্রশাসন দলদাস হয়ে গেছে। এখন মমতা ব্যানার্জির তার তৃণমূলের কোনো ওয়ার্কার নেই, ওরা গোষ্ঠীদ্বন্দ্বে একবারে অস্থির হয়ে গেছে। এখন গোটা পুলিশ প্রশাসন দলদাস হয়ে তৃণমূলের পক্ষে কাজ করছে এবং এই নির্বাচনটা পুলিশ প্রহসনে পরিণত করছে, অভিযোগ করছে নিঃসন্দেহে। কি হয়েছিল? দশজন ছিল, ওরা পিছু পিছতে গেছে আক্রমণ করে আমাদেরকে। তো হুঁকাদি মাছ চালায়, আমি কোথাও বলতে চাই যে তোরাও টেঙ্গেছি, আমরাও টেঙ্গেছি, ওরা টেঙ্গেছে তৃণমূল, আমরা বিজেপি। এর মধ্যে কি আমাদের মোটামুটি আবার ওরা সবাই আমার আমি যেভাবে পড়েছি সেইভাবে একটা গাছ ওদের মোটর সাইকেল আসছিল, যে মোটর সাইকেলের পার পাচ্ছিল, পার পাতে যে আমাদের বিজেপি ছেলেরা যে আটকাত্তর যে ওরা প্রচুর মার্কা প্রায় 10-12 জন ওরা প্রচুর আহত হয়েছে। আহত হওয়ার ফলে ওরা প্রাথমিক চিকিৎসা করে সেটা হয়েছে তোমার নাহদুল্লাহপুরে থানায় এসেছে। আসার পর আমি এইটুকুনি খবর দিই। আপনার নাম? আমার নাম সুকুমার দুই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলায় উন্নয়ন করছি, উন্নয়নের সাথে মানুষ এখন উন্নয়ন ছাড়া কোনো কিছু চিনে না, এলাকার মানুষ উন্নয়নটাই চিনে। আজকে যে সমস্ত অভিযোগ বিজেপি করছে সেটা ভিত্তিহীন। ওনারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য নিজেদের মধ্যে মারপিট করে নিজেদের দোষ চাপানোর জন্য আমাদের ওপর নাম দিচ্ছে, কিন্তু আমাদের এর মধ্যে কোনো কর্মী জড়িত নেই, আমরা এই বিষয়ে কিছু জানিও না। আপনার নাম? আমার নাম প্রশান্ত সাল, নানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। ¿Qué es lo que pasa?